নমস্কার, ইটাস ইনফিউশনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের রেসিপি স্পাইসি স্যান্ডউইচ। স্পাইসি স্যান্ডউইচ বানানোর জন্য কিছুটা শসা কুচি নিয়ে নিলাম, এর সাথে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, কিছুটা গাজর কুচি নিলাম, ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি এক পিঞ্চ চাট মশলা, এর সাথে দেব হাফ টিস্পুন নুন। এবার আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। আমরা বিভিন্নভাবেই স্যান্ডউইচ বানিয়ে খেয়ে থাকি, বিশেষ করে মেয়োনিজ দিয়ে, টমেটো কেচাপ ইউজ করে স্যান্ডউইচ তো আমরা সবসময় খাই। যারা ঝাল খেতে খুব পছন্দ করেন বা একঘেয়ে স্যান্ডউইচ খেতে খেতে মুখ বদলানোর জন্য এই স্যান্ডউইচটা কিন্তু অবশ্যই খেয়ে দেখতে পারেন। এটা ভীষণ অন্যরকম একটা স্যান্ডউইচ, খুব চটপাটা একটা ফ্লেভার আসে। মিশিয়ে নিয়েছি, এবার এটাকে সরিয়ে রাখবো। একটা ব্রেড নিয়ে নিলাম, এর মধ্যে একটু বাটার মাখিয়ে নিলাম। আমি এর মধ্যে একটা লেটুস পাতা বিছিয়ে দিচ্ছি, আপনাদের কাছে লেটুস না থাকলে নাও দিতে পারে। এবার আমি সেই সবজিগুলোকে দিয়ে দিলাম, সবজিগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আমি আর একটা ব্রেড দিয়ে এটাকে চাপা দিয়ে দিলাম। আমি ফ্রাই প্যান গরম করে কিছুটা বাটার দিয়ে নিচ্ছি, এর মধ্যে আমি স্যান্ডউইচটা দিয়ে দিলাম। এটাকে একটু প্রেস করার জন্য আমি ওপরে কিছু ওয়েট দিয়ে দিচ্ছি, তাহলে টোস্টটা ভালো হবে। 2 মিনিট পরে আমি এটাকে উল্টে দেব, যে পিকটা ওপরে ছিল সেটাতে একটু বাটার মাখিয়ে নিচ্ছি, তাহলে টোস্টটা ভালো হবে। এবার আমি উল্টে দেব। এবার আমি আবার এই ওয়েটটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লো রাখতে হবে। আরো 2 মিনিট হয়ে গেছে, আমাদের উল্টো পিঠটাও এতক্ষণে রেডি হয়ে গেছে। স্যান্ডউইচ একেবারে রেডি, তৈরি হয়ে গেল আমাদের স্পাইসি স্যান্ডউইচ।